নমস্কার দেখছেন আর ভয়েস নিউজ 24x7 সাথে রয়েছি আমি বিশাখা দাস। শিলিগুড়ি জংশন সংলগ্ন গেট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিতে আজ 7টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। ব্যবসায়ীদের সন্দেহ এই আগুন ষড়যন্ত্র করে লাগানো হয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে কিন্তু এই দোকানগুলিতে ছিল প্রচুর পরিমাণ মালপত্র। ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে পৌঁছায় শিলিগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়। Yeah,